প্রাণ খুলে বলে সিলসিলা হক ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত এই বালকি জুলফিকারিয়া হিফজুল কোরআন মাদ্রাসার বাদশরী কি সালে সওয়াব বালকি জুলফিকারিয়া মাদ্রাসা এই মাদ্রাসার কমিটি সাহেবান গণ এই মাদ্রাসার দাতা বিন্দু নারে তাকবীর সীমা লঙ্ঘনকারী হয়ে যাবে সুদ খেলে কথা ঠিক না ভুল আল্লাহ অর্থ দিলেন সাহেবে নেশাব করলেন ওর উপর হজ ফরজ হয়ে গেছে আল্লাহ হুকুম করেছে হজে যেতে হবে এটা যেমন আল্লাহর হুকুম ফরজে আইন ইসলামের মধ্যে দাখিল হওয়া এটাও আল্লাহর হুকুম এটা একটা ফরজে আইন একটা হুকুম আমার সম্মানে ভাইরা পাশাপাশি যে নবী পাকের নূরের জবানে বর্ণিত হাদিস শরীফ পড়েছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আদ দুনিয়া মাজরাতুল আখিরাহ দুনিয়াটা হচ্ছে আখিরাত খেতি শুরু এই জবান দিয়ে আমরা গালি দিতে পারি কিন্তু পারি না এই জবানের কথা দিয়ে মানুষের মনে কষ্ট দেওয়া যায় না আবার এই জবানের কথার দ্বারা মানুষের মনে কষ্টটাও মুছে দেওয়া যায় আবার এই জবান দিয়ে মানুষ কোরআন তেলাওয়াত করলে তার রব স্রষ্টাকে খুশি করতেও পারে তাহলে আজ খুশির বিষয় আপনাদের এই বালকি এই জায়গায় মাত্র শুনছিলাম 16 মাস 1 বছর 4 মাস মাদ্রাসার বয়স এই জায়গায় তৈরি হয়েছে এটা আপনাদের কপাল ভালো তকদির ভালো আল্লাহ আপনার সোনার মানিক বাচ্চারা যাতে পথভ্রষ্ট না হয় সেই রকম একটা প্রতিষ্ঠান তিনি আপনাদেরকে গড়ার তৌফিক দিয়েছেন এই দায়িত্ব এর দেখভালে সহযোগিতা করাটা আপনাদের জন্য জরুরি কিয়ামতের দিন যদি মাদ্রাসা থাকা সত্ত্বে আপনার বাচ্চাগুলোকে ইসলামের মধ্যে দাখিল না করান আপনারা কিন্তু দায়ী হবেন আজ ইসলাম প্রাথমিক অবস্থায় শরীয়তের শিক্ষা অর্জন ছাড়া কখনো সম্ভব নয় ডাক্তার করেন মাস্টার করেন ইঞ্জিনিয়ার করেন ব্যালিস্টার করেন পুলিশ করেন ডিএম করেন ওসি করেন যাই করেন চাকরি করান ছেলেকে শরীয়তের শিক্ষা দিতে হবে বাচ্চাকে শরীয়তের শিক্ষা দিতে হবে নচেত ওই বাচ্চা কখনো সঠিক জায়গায় থাকতে পারবে না দুনিয়ায় খানেকের জন্য হয়তো লাভবান হতে পারে কিন্তু আখেরাত বরবাদ আপনি নিজেও বাচ্চার জন্য বরবাদ হবেন জাস্ট এবারে পয়েন্ট শুরু করছি আমার সম্মানে ভাইরা মাদ্রাসায় পড়া বাচ্চাগুলো তাদের আখলাক বাস্তব চিত্র সমাজের মুখে কি হচ্ছে আজ এদের ফলাফলটা কি আর যারা মাদ্রাসায় পড়িনি তাদের ফলাফল কি সোনার মানিকেরা নজওয়ান তরুণেরা ও আমার মুরব্বী আর আব্বা জানেরা ও আমার মায়েরা বোনেরা আপনারা জ্ঞানী মানুষ আপনারা শিক্ষিত মানুষ আজ আমি আপনি মুসলমান আজ আমি আপনি ইমানদার ইমানের দাবিদার বলে এই জান্নাতের বাগানে এসে বসেছি আজ আমাদের ভিতরে ইমান নামক সম্পদ রয়েছে বলে দয়া নবী ভালোবাসা এই কলিজার ভিতরে অন্তরের ভিতরে রয়েছে বলে আরামের বিছানাটা ত্যাগ করে এই জায়গায় এখন বসে আছি ও সোনার মানিকেরা ও নজওয়ান তরুণেরা ও আমার মুরব্বিয়ান আব্বা জানেরা আমরা ইমানদার বটে আমরা মুসলমান বটে বুকে একটু হাত দিয়ে বলেন তো আমরা যে ক্যাটাগরির মুসলমান আমরা যে ক্যাটাগরির ইমানদার আমাদের ইমানের যে ধারবার আমাদের আমল আর আখলাক বর্তমান যেভাবে আমরা জীবন যাপন করছি এই আমল আখলাক দিয়ে কি নাজাত পাওয়া যাবে ও সোনার মানিকেরা ও নজওয়ান তরুণেরা এই আমল আখলাক দিয়ে নাজাত পাওয়া সম্ভব নয় আল্লাহ কত ভালোবাসেন আল্লাহ কত প্যার করেন আল্লাহ বান্দা বান্দিকে কত মহব্বত করেন আল্লাহর পবিত্র কালামে কোরআন শরীফে 90 জায়গায় স্পেশাল করে মুসলমান বান্দা বান্দিকে তিনি ডেকেছেন জোরে বলুন আরো জোরে বলেন ও সোনা মানিকেরা আল্লাহ কখনো ইমানদারকে ডেকে ও ইমানওয়ালারা ও মুসলমানেরা নামাজ পড়ো আল্লাহ কখন নামাজের কথা বলেছেন আল্লাহ কখন গোনা থেকে বাঁচবার কথা বলেছেন আল্লাহ কখন তওবার কথা বলেছেন আল্লাহ কখন যাকাত দেওয়ার কথা বলেছেন আপনি মুসলমান যদি হন আল্লাহর হুকুম আদেশটা হলো অপরিহার্য এটা যদি আপনি অন্তর থেকে মেনে না নিতে পারেন আপনি মোনাফেক হয়ে যাবেন কথাগুলো একটু গুরুত্ব দিয়ে শুনবেন আল্লাহর হুকুম আনুমানিক বলছি কম বেশি মনে করুন 500 আল্লাহর হুকুম আছে আদেশ এই আদেশটা আগে মেনে নেবো না আগে আমল করবো একটু আওয়াজ দেন তো
কাফের কাকে বলে? যে আল্লাহর একটা আদেশকে একটা নিষেধকে, আদেশ অথবা নিষেধ উভয় দুটোই আল্লাহর হুকুম, কথা ঠিক না ভুল? আদেশ বানিয়ে নিষেধ বানিয়ে পৃথিবীর কোন মানুষ যদি 500 আদেশ আর নিষেধ যদি টোটাল থাকে, 499টা মেনে নিয়ে আর একটা যদি বলে আমি মানতে পারবো না, তাহলে কি হবে? কাফের। পৃথিবীর কোন মানুষ যদি বাহ্যিক দৃষ্টিতে আল্লাহর আদেশ আর নিষেধটাকে মেনেও নেয়, মানতে গিয়ে অন্তরে সংকোচ বোধ করে, দ্বিধা বোধ করে, অন্তরে মেনে নিতে না পারে, ভাবতে হবে ওই ব্যক্তিটা মুনাফিক। মুনাফিক নাম শুনেছেন না শুনেননি? মুনাফিক কোন দলের মানুষ থেকে মুনাফিক? হিন্দু ধর্মের মানুষ মুনাফিক হয় না, খ্রিস্টান ধর্মের মানুষ মুনাফিক হয় না, ইহুদি ধর্মের মানুষ মুনাফিক হয় না, আদিবাসী চাড়াল দলিতের ঘরের মানুষ মুনাফিক হয় না। মুনাফিক যে মানুষগুলো বেরিয়ে যায় মুসলমানের থেকে মুনাফিক হয়। কি গো, কথা বোঝা গেছে? আদেশ আর নিষেধটা মানতে পারবে কখন? যার ভিতরে শরীয়তের জ্ঞান, আল্লাহ সম্পর্কে কিছু ধারণা, শরীয়ত জান্নাত জাহান্নাম সম্পর্কে শরীয়তের জ্ঞান যদি না থাকে, কখনো ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার বলে দাবি করার জন্য কঠিন হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? সোনার মানিক এলা নজওয়ান তরুণেরা, আজ বাস্তব চিত্র উপলব্ধি করুন, আমার সমাজের কিছু চিত্র আপনাদের কাছে তুলে ধরি। ও সোনার মানিক এলা, আমার আপনার কলিজার টুকরা সন্তানদের অবস্থা দেখেন, এদেরকে যদি মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করতাম, আমার আপনার ছেলেরা আজ চুল কেটেছে, এদের চুল কাটাটা দেখেন, যারা জাহান্নামের খোড়া করে রয়েছে বেঈমান বেদিনদের চরিত্র, তারা দুনিয়ার বুকে দুনিয়ার মানুষকে পথভ্রষ্ট করছে। নবী তার সোনার জবানে বললেন, মান তাসাব্বাগা বিকাউমিন ফাহুয়া মিনহুম, দুনিয়ার মানুষ যে যার সঙ্গে যার সম্পর্ক থাকবে, যার আমলের সঙ্গে যার মিল থাকবে, তার সঙ্গে তার হাসরও হয়ে যাবে। আজ আমাদের ঘরের সোনার মানিক বাচ্চা, আপনার বাচ্চা, আপনার ভাই কো আপনার ভাই, তার চুলটা কাটা সালমান খানের মতো, তার চুলটা কাটা শাহরুখ খানের মতো। ও সোনার মানিকেরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, আপনার ওই ছোট বাচ্চাটার উপরে আপনার দায়িত্ব আর কর্তব্য ছিল শরীয়তে শিক্ষা দেওয়া। আপনার সোনার মানিককে যদি শরীয়তে শিক্ষা দিতেন, আজকে শাহরুখ খান আর সালমান খানের ভক্ত হতো না, নবীর ভালোবাসার উন্মাদ হয়ে পরকিত নবীর অনুসারী হয়ে যেত। জোরে হলো না? আর জোরে বলা যায় না? ও সোনার মানিকেরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, আপনার ছেলেটাকে আপনি নিঃসন্দেহে শিক্ষিত করছেন, আপনার ওই ছেলেটা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, আপনার ছেলেটা বিএ পাস করেছে, আপনার ওই ছেলেকে কখনো কখনো দেখা যায় পেশাব লাগলে রাস্তার ধারে বেহার মতো দাঁড়িয়ে পেশাব করে। ও সোনার মানিকেরা, ও নজওয়ান তরুণ যুবক ভাই, আমার অনেক যুবক ভাইকে দেখেছি রাস্তায় যেতে যেতে কানে হেডফোন দিয়ে গান শোনে। বলুন তো, এই ছেলেটার ভিতরে যদি কোরআন পাকের আলো যদি থাকতো, এই ছেলেটার ভিতরে যদি শরীয়তের কিছু শিক্ষা থাকতো, ওই ছেলেটা কি দাঁড়িয়ে পেশাব করতো? ও আমার সোনার মানিক আব্বারা, ও মায়েরা বোনেরা, আর সমাজের হালাত দেখুন, আমি বাপ হয়ে আমার ছেলেকে শিক্ষিত করেছি বটে, ওই ছেলেটা এমএবিএ পাস করেছে, ওই ছেলেটা যদি আপনার ছেলে চাকরি করে, চাকরিজীবী ছেলের আব্বার ছেলেকে নিয়ে গর্ব হয় না? হয় না? আপনি দুনিয়ার কোনেকে সুখ শান্তির জন্য আপনার ছেলের চাকরি পাওয়াকে নিয়ে গর্ব করতে পারেন, আপনার ওই ছেলে যদি নামাজি না হয়, আপনার ওই ছেলে যদি কোরআন পাঠ না পড়তে জানে, আপনার ওই ছেলের শরীরটা যদি অপবিত্র থাকে, হয়তো দুনিয়ার জিন্দেগিতে কোনেকের জন্য একটা সুন্দর বাড়ি পাবেন, সুন্দর বিল্ডিং বালাকানা পাবেন, একটা চার চাকা গাড়ি পাবেন, আপনি আব্বা আপনার ছেলের কাছ থেকে মোটা মোটা টাকা পাবেন, সুখেতে জীবন যাপন করবেন, তবে আপনার ছেলের ভিতরে যদি শরীয়তের শিক্ষা না থাকে, আপনার আর আপনার ছেলের উভয়ের আখেরাতটা বরবাদ হবে। কি গো, হবে না? হবে না? মায়েরা, আমার মায়েরা দুটো কথা একটু মন দিয়ে শোনেন, আমি কিন্তু আলাদা যন্ত্র। এই যে মায়েরা, তুলে দেন মায়েদের কাছে, তুলে দেন, রাগ হয়ে গেলে কিন্তু জলসা বন্ধ হয়ে যাবে, একটা আওয়াজ করবেন না। আসলে মাদ্রাসার জলসা তো জাহান্নামী নারী, আমার একটা বক্তব্য রয়েছে,
ইউটিউবে সার্চ করে দেখে নেবেন, রবিউল ইসলাম সার্চ করলে 400 বক্তব্য পাবেন ইউটিউবে। মায়েরা মা এখানে এসেছেন নেকি হাসিল করতে, আল্লাহকে খুশি জাহান্নামের খোরাক হয়ে যাবেন না। বাইরে দাঁড়িয়ে গালাগালি দেওয়া, মসজিদের ভিতরে দাঁড়িয়ে গালাগালি দেওয়া, দুটো গোনার মধ্যে পার্থক্য হবে না? হবে না বলেন। এই মসজিদে গালাগালি দেওয়া, আল্লাহর কাবা বাইতুল্লাহ বিয়াদবি করা, সে গোনার মাত্রা বেশি হবে না? হবে না। জান্নাতের বাগান এখানে বসে আপনাদের গলার আওয়াজ বাইরে আসছে, আপনারা বাইরে কি করেন? দুঃখ নেবেন না। আপনার আমার মা, আপনার আমার সত্তর, আপনাদেরকে শ্রদ্ধা করি অন্তর দিয়ে। আপনারা তো নেকি হাসিল করতে এসেছেন, একটু বন চুপ মেরে শোনেন। আপনাদের কি সন্তান রেখে যাচ্ছেন সে কথাগুলো আমি বলছি, একটু উপলব্ধি করার চেষ্টা করেন। দুনিয়া থেকে যাচ্ছেন আর দুনিয়া যে সন্তান রেখে যাচ্ছেন, কি সন্তান তৈরি করে গেলেন? এই সন্তান থেকে আপনি উপকৃত হবেন না কিয়ামতের দিন ধরা পড়বেন, সেই দৃষ্টান্ত দিচ্ছি। মাদ্রাসা শিক্ষার গুরুত্ব বোঝাতে গিয়ে আমি এই দৃষ্টান্তগুলো টানছি। এই সম্মানী ভাইয়ের অসুবিধা হচ্ছে নাকি? ও সোনার মানিকেরা, ও নজওয়ান তরুণেরা, ও আমার মায়েরা বোনেরা, আমি বলতেছিলাম আপনার ছেলেটা হয়তো চাকরি করে, ওই ছেলেটাকে নিয়ে বাপ গর্ববোধ করতে পারে, ওই ছেলে তিনতলা চারতলা বিল্ডিং করতে পারে, ওই ছেলে চার চাকা গাড়ি কিনতে পারে। আপনি বাপ হয়ে দোকানে বাজারে বন্ধুদের সঙ্গে গর্ব করেন, আপনার ছেলেটা যোগ্য ছেলে। অনেক ছেলে রয়েছে এই মুসলিম সমাজে, ডিগ্রি আছে চাকরি আছে, ওই ছেলে ডিগ্রি অর্জন করেছে, পরে ভিতরে শরীয়তে শিক্ষা না থাকার কারণে ওই ছেলেটা মানুষত্ব অর্জন করতে পারিনি। তার দৃষ্টান্ত দেব, আমরা ইন্ডিয়ার মানুষ, ও সোনার মানিকে নাই, ভারতের জমিনে বহু বড় বড় চাকরিজীবী আছে, সম্মানীয় পদে পোস্টে চাকরি করে, এখনে ঘুষ খাওয়া ছাড়তে পারিনি, এই রকম আছে না নেই? আপনি বলুন যে ছেলেটা বড় একটা ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম পদে চাকরি করে, একজন দায়িত্ব কর্তব্য দায়িত্ব সম্পূর্ণ কত গুরুত্বপূর্ণ পদ, একজন ওসি বড় বড় পদে চাকরি করে, একজন হাকিম, একজন উকিল। আমার সমাজের সবাইকে বলছি না, বহু ছেলে আছে জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে ডিগ্রি অর্জন করেছে, কিন্তু ওই ছেলেটা মানুষত্ব অর্জন করতে পারেনি, ওই ছেলের এখনো শরীরটা অপবিত্র রয়েছে। আমি দৃষ্টান্ত দেব, আপনার ছেলে চাকরি করতে পারে, আপনার সোনার মানিকের এমএবিএ বিএড ডিগ্রি থাকতে পারে, ওই ছেলেটা সুখী পরিবারের সন্তান হতে পারে, শরীয়তে দৃষ্টি দিয়ে দেখলে দেখা যাবে ওই ছেলেটা তখনও নাপাক অবস্থায় রয়েছে। ওই ছেলে যখন রাস্তা দিয়ে যায়, ওই ছেলেটা রাস্তা দিয়ে যাওয়ার সময়, ঘরের থেকে বাইরে হওয়ার সময় জামাটা পরে খুব সুন্দর দামি জামা, ওর পোশাকটা সুন্দর, গায়ে খুব খুশবু সুন্দর সেন্ট ব্যবহার করে, জুতোটা সুন্দর, ওর কৃষ্টি কালচার আর চরিত্র আর কথাবার্তাটা নবীর আদর্শে আদর্শিত না হওয়ার কারণে ওই ছেলেটা অনেক মানুষের প্রতি অবিচার করে। আপনি বাপ, আপনার দায়িত্ব আর কর্তব্য ছিল আপনার সোনার মানিক বাচ্চাকে যদি শরীয়তের শিক্ষায় শিক্ষিত করতেন, আপনি বাপ একটা দায়িত্ব থেকে বেঁচে যেতেন, আপনার উচিত ছিল আপনার বাচ্চাটাকে শরীয়তের শিক্ষায় শিক্ষিত করা। আজ আপনার ছেলে ফ্যান হয়েছে শাহরুখ খানের, আর আপনার ছেলে ফ্যান হয়েছে সালমান খানের, আপনার ছেলে ফ্যান হয়েছে নায়ক আর নায়িকাদের। আপনার মেয়ে যাকে মহব্বত করে সে অন্য কেউ নয়, জাহান্নামের খোরাক হয়ে রয়েছে নায়িকা। আপনার ছেলের শিক্ষিত, এমএ পাস করেছে বটে, এখন প্যান্টটা পরে ছেঁড়া প্যান্ট বলে। ও সোনার মানিকেরা, সিনেমা দেখে নায়কের চুলটা যে কাটিং এ তেরে নাম, আপনার ছেলের চুলটা কাটিং হলো তেরে নাম। আপনার ছেলেকে যদি মাদ্রাসায় দিতেন, আপনার ছেলেকে যদি শরীয়তে শিক্ষায় শিক্ষিত দিতে শিক্ষিত করতেন, আপনার সোনার মানিক কলিজার টুকরা বাচ্চার আখলাক চরিত্র যদি দয়ান নবীর মতো হতো, কিয়ামতের দিন আমার দয়ান নবীর কাতারে হাসর হয়ে যেত। ও সোনার মানিক, ও আমার মুরুব্বিয়ান আব্বা জানেরা, কোথায় আমরা ভুল করছি একটু উপলব্ধি করেন। একটা ছেলেকে রেখে যাচ্ছেন, আপনি বাপ, সারা জীবন যার জন্য কষ্ট করলেন, বাড়ি করলেন, বিল্ডিং বালাখানা করলেন, আরামের ঘুম ছেড়ে
দিন রাত সমান করে পরিশ্রম করে সোনার মানিক, বাচ্চা সুখ চায় না চায় না, ওই বাপ মরে যাচ্ছে, ছেলের বিড়ি খাবার নেশা লাগছে। ও সোনার মানিকের, ও আমার বাজারের, আমি দেখি দুঃখ লাগে, আমার সমাজের চিত্র, অনেক বাপ মরে গেছে বটে, বাপের জানাজার নামাজের জন্য গ্রামের মানুষেরা হাজির হয়ে যায়, গ্রামের মানুষেরা এসে কাতারে কাতারে দাঁড়িয়ে যায়। পৃথিবীর বুকে কোন সন্তান যখন আপনার মা খারাপ হয়ে যায়, ওই বাচ্চা যত নিষ্ঠুর হোক বাচ্চার চোখে পানি আসে না আসে না। আব্বার লাশটাকে সাদা কাপড় পরানো ছিল, আব্বার লাশটা গোসল দিয়ে খাটিয়ে তোলা হয়েছিল জানাজা করার আগে। বাচ্চাদের বলা হলো আব্বার মুখটা শেষবারের মতো দেখে নাও। আব্বার চেহারাটা খোলা হলো, খাটিয়া নামক গাড়িতে শোয়ানো ছিল, কাপড় নামক কাপড়টা পরিধান করানো ছিল। তখন দেখা গিয়েছিল আব্বার চুলটা পেকে যদিও সাদা ছিল, দাড়িটা চেঁচে পরিষ্কার করা ছিল। বলে সারা জীবন আল্লাহ আপনার সুখ দিলেন, আল্লাহ আপনার চাকরি অর্থ বিল্ডিং দিলেন, আল্লাহ আপনার সম্পদ দিলেন, আল্লাহ আপনার চোখের জ্যোতি দিলেন, আল্লাহ আপনার হাঁটার শক্তি দিলেন, আল্লাহ আপনার বলার শক্তি দিলেন। আহারে হতভাগা মুসলমান, দুনিয়া থেকে চলে যাচ্ছে বেঈমান বেদিনদের মতো দাড়িটা চেঁচে। শুধু আপনি গেলেন এটা দুঃখ নয়, এটা আপনার জন্য নবীর কাতরে হাসর হবে কি বলতে পারবো না। তবে শরীয়ত বলছে নবীর সুন্নাতকে জবাই করে যদি কবরে যান, নবীর পাকের সাহাবাদের সঙ্গে আপনার হাসরটা হবে না। আপনি নিজেও দাঁড়িয়ে চেঁচে গেলেন বটে, যে বাচ্চার জন্য এত কষ্ট এত পরিশ্রম, এই সোনার মানিক কলিজার টুকরা বাচ্চাকে রেখে যাচ্ছেন, ওই বাচ্চাটা আব্বার মুখটা দেখে যদিও কেঁদেছে। এইবারে ইমাম সাহেব জানাজা পড়ানোর জন্য দাঁড়িয়েছে, হুকুম চাচ্ছে জানাজা পড়াবো, বলছে পড়াও। ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার, ওই ছেলেটা কান তুলে হাত তুলে বলছে আল্লাহু আকবার। ইক্তেদাই তো বিহাজাল ইমাম, এই শব্দটা ওই ছেলেটার মুখস্থ নেই যে হুজুর তুমি চালাও আমি আছি, এটাও মুখস্থ নেই। ইমাম সাহেব যদিও বাংলায় বলে দিয়েছে, বাংলা নিয়ে তো আমার মনে হয় জানাজার ময়দানে তো যায়, ইমাম সাহেব বলে দিলেও 100 মধ্যে 70টা ছেলে জানাজার নিয়তটা শোনার পরেও ঠিক করে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? বলেন কি সন্তান রেখে গেলেন, যে সন্তানটা আপনার জানাজার ময়দানে গিয়ে আপনি বাপ আপনার শেষ বিদায় জানাজাটা পড়বে কিছু জানে না। আল্লাহু আকবার, আপনি দুনিয়ায় গর্ব করতেন আমার ছেলেটা কত সুন্দর ছেলে, অনেক বাপ কি বলে জানেন আমার ছেলেটা লক্ষ্মী ছেলে। আই বলে না, বলে না লক্ষ্মী কে? আমার মায়েরা বলে আমার মেয়ে লক্ষ্মী মেয়ে। লক্ষ্মী কে? হিন্দু ভাইদের দেবতা। এই কথাটা বলা যাবে? একটু আওয়াজ দেন, কথাটা বলা যাবে? ও সোনার মানিক আব্বা, ও মা জননী, তোমার ভিতরে যদি শরীয়তের শিক্ষাটা থাকতো, তুমি তোমার ছেলেকে আর তোমার বৌমাকে, তোমার মেয়েকে লক্ষ্মী বৌমা, লক্ষ্মী ছেলে আর লক্ষ্মী মেয়ে বলতে না। তুমি তোমার যে সোনার মানিক বাচ্চাকে নিয়ে গর্ব করতে, ওই ছেলেটা তোমার জানাজা পড়তে গেছে আল্লাহু আকবার শুধু বলেছে, আর কিছু জানে না। আহারে ছেলে, বাপ মরে গেল 1 সপ্তাহ হলো না, মদ খেয়ে ঘরে ঢুকেছে। আহারে সন্তান, ছেলে বাপ মারা গেল, ওই ছেলেটা মদ পান করে ঘরে ঢুকেছে, এরকম ঘটছে না ঘটে না। আপনার বাচ্চা হয়তো আপনি শিক্ষিত করেছেন, চাকরিজীবী করেছেন, বারাকাতের আন্তরিদয় নিয়ে বলছি সোনার মানিক আব্বা, আমার সমাজের অনেক যুবক ছেলে আর যুবতী মেয়ে এখন নাপাক অবস্থায় রয়েছে। নাপাকি করকম দুরকম, করকম বলেন, নাজাসাতে গালিজা, নাজাসাতে খাফিফা, ছোট নাপাকি আর বড় নাপাকি। আপনার ছেলেটা সাবালক হলো, মেয়েটা সাবালিকা হলো, স্বপ্নদোষ হলে শরীরটা অপবিত্র হবে না হবে না? বলে স্বামী স্ত্রী মেলামেশা করলো, রাত যাপন করলো, অনেক আমার সমাজে দেখি 2-3 ছেলের মা হয়ে গেছে, এখনো শরীর অপবিত্র, দুঃখ লাগে। কি গো, কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনার ছেলে চাকরিজীবী,
আপনার ছেলে শিক্ষিত, আপনার ছেলে বিল্ডিং বালাখানায় থাকতে পারে, এসি রুমে থাকতে পারে, চরম উন্নতির জামানায় পানির ফোয়ারায় গোসল করছে, আর বাংলাদেশের ইন্টারন্যাশনাল লাক্স মাখেন আর কি আশাবান মাখেন, 70 বার মাখেন, শরীয়ত যে পদ্ধতি রেখেছে পদ্ধতি অবলম্বন যদি না করে শরীরটা পাক হবে না, নাপাক থাকবে। বলে ঈদের দিন আপনার ছেলে যাচ্ছে শেরওয়ানি পরে লম্বা জামা, একটা দামি টাকার চাকরিজীবী মানুষ দামি টাকার কাপড় পরেছে, দামি নামাজের পাটি নিয়েছে, ফাঁস কাতারে দাঁড়িয়েছে, তখন শরীর অপবিত্র। কথা ঠিক বলছি না ভুল বলছি? গোসলের তিনটে ফরজ। গোসলের এক নম্বর ফরজ সুন্নত তরিকা আছে, এতটা বলে আপনাদের মুখস্থ করানো জাস্ট তিনটে ফরজ বলছে, নিয়ত করেন ইনশাআল্লাহ ফরজ তিনটে মুখস্থ করে বাড়ি যাও, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন ইনশাআল্লাহ। গোসলের তিনটে ফরজ, এক নম্বর রোজায় না থাকলে গড়গড়া সহ কুল্লি করবেন, রোজায় থাকলে এমনি কুল্লি করবেন, গড়গড়া সহ করতে হবে না। দুই নম্বর নাকের নরম গোস্তে পানি পৌঁছাবেন, তিন নম্বর সমস্ত শরীরটা উত্তম রূপে ধৌত করবেন। একটা পশমের গোড়া অবহেলার কারণে, অসাবধানতার কারণে, ঠান্ডার কারণে, ঠান্ডার ভয়, যদি একটা পশমের গোড়া শুকনো থাকে আপনার শরীর অপবিত্র থেকে যাবে। কথা ঠিক না ভুল? আমাদের ছেলে মেয়েরা কি গোসলের ফরজ জানে? আমাদের আব্বার মা দায়িত্ব আর কর্তব্য ছিল তো শিখিয়ে দেবো নাকি? বলে আব্বা মাই জানে না, রাইট আনসার। আমার ভাই একটা ভালো কথা বলেছে, আব্বা মাই তো জানে না। ও সোনার মানিকেরা, ও নজওয়ান তরুণেরা, কোরআনুল কারীমেরা লক্ষ্য করেন, আল্লাহ 90 জায়গায় আমার আপনার মতো মুসলমানকে ডেকে বারবার মহব্বত করে বলেছেন, কখনো আদেশ কখনো নিষেধ, কখনো জান্নাতের কথা বলেছেন, কখনো জাহান্নামের কথা বলেছেন। আল্লাহ কোরআনুল কারীমে আল্লাহ দয়াময় আবার আমাকে আপনাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম। কোথায় জায়গা দেবেন, কেমন করে জায়গা দেবেন এই কলিজার ভিতরে? আমার আপনার বিবি বাচ্চার মহব্বতের জায়গা দিয়েছি না দেইনি, তা জ্বলন্ত প্রমাণ হলো। বাচ্চা অসুস্থ হলে মায়ের চোখে আব্বার চোখে পানি আসার কারণটা কি? অন্তরে বাচ্চার মহব্বত রয়েছে, এই অন্তরে অর্থের মহব্বত রয়েছে। বলুন তো 50 টাকা যদি হারিয়ে যায় মনে কষ্ট হয় না? হয় না। এই কষ্টটা কোথায় হয়? অন্তরে মায়া রয়েছে। আপনার সম্পদ কেউ যদি লাঠির পাটির বলে, খানদানের বলে, অবৈধভাবে হারাম পন্থা চার হাত ঠেলে দেয়, বলুন তো আপনার কষ্ট হবে না? হবে না। তাহলে অর্থের মহব্বত, সম্পদের মহব্বত, মানুষের মহব্বত এই অন্তরে আছে না নেই? আল্লাহ বলেন, ওরে আমার বান্দা বান্দিব, ওই কলিজার ভিতরে মানিক বাচ্চাদের মহব্বতের জায়গা দিলি, ওই কলিজার ভিতরে সম্পদের মহব্বতের জায়গা দিয়েছিস, ওই কলিজার ভিতরে অর্থের মহব্বতের জায়গা দিয়েছিস, ওই কলিজার ভিতরে আমি আল্লাহর ভয়টাকে জাগা দে। আল্লাহ বলছে হাত্তা তুকাতি, এই ভয়টা যেন সামান্য পরিমাণ। আল্লাহ বললেন আলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওরে আমার বান্দা বান্দি যদি মরতে হয় বলিস মরে যাব, মরণের আগে নামটা সুৎখরের খাতায় লিখিয়ে দিয়ে মরিস না, মরণের আগে নামটা বেনামাজির খাতায় লিখিয়ে দিয়ে মরিস না, মরণের আগে নামটা মদকর বিড়ি খোত্তারি করার খাতায় লিখিয়ে দিয়ে মরিস না বান্দা, মরণের আগে তাই বেঈমানের মতো হয়ে মরিস না। আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরণের আগে পরিপূর্ণ মুসলমান হয়ে মরিস। এখন যে দাড়ি চেচে যাচ্ছে পরিপূর্ণ হয়ে যাচ্ছে না অপরিপূর্ণ যাচ্ছে? দুঃখ লাগে আমার সমাজের ছেলে মদ খেয়ে কুকুরের মতো পড়ে মরে যাচ্ছে। এ কি ভালো হয়ে গেল না খারাপ হয়ে গেল? দুঃখ লাগছে মুসলমান মরে যাচ্ছে, তখনও সুদ খেতে খেতে মরছে। কি রাগ করছেন আমার কথায়? আলোচনা বুঝতে পাচ্ছেন? আমার ভাষা বুঝতে পাচ্ছেন তো? পিছনে ভাইয়ের আওয়াজ দেয় নারাই তকবীর, নারাই তকবীর। এসব তো রোগ নাকি? শুধু বলে জান্নাতে যাব, জান্নাতে যাব, কারো একটা হাত তুলি তো আশা করা যায় তো নাকি? কারা কারা জান্নাতে যাব আশা নেই, একটু কষ্ট কারা কারা দেখি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তকবীর দেন নারাই তকবীর, নারাই তকবীর, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, আপনাদের পরিবেশ খুব সুন্দর লাগছে, মাশাআল্লাহ জান্নাতের বাগান এখনই ভরা। ভাবছিলাম ঠান্ডায় এই টাইমে কি লোক থাকবে, তো যথেষ্ট লোক আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জান্নাতে যাবেন তো? সে জান্নাত না বাবা, এর ব্যাখ্যা আছে। জান্নাতে যাওয়ার তো আশা লাগছে, জান্নাত যোগ্য হয়েছি তো? এইবারে আমি বলি একটা উদাহরণ দিয়ে আপনাদের পরীক্ষা করে দেখি। শুক্রবারে জুমার দিনে মসজিদে বেশি ভিড় হয় না কম ভিড় হয়? বেশি ভিড় হয়। একেবারে আজান হওয়ার মুখোমুখি গিয়ে গেটের মুখে খুব ভিড়। একটা গ্রামের খুব নামি দামি লোক, সম্মানী ব্যক্তি ছুটে ছুটে এসে মসজিদে ঢুকতে যাবে, পায়খানায় এতটা যাচ্ছে, আপনার চোখে পড়লে কি করবেন? যে বাবু মসজিদটা আপনি হতে পারেন হুজুর, আপনি হতে পারেন মুফতি, আপনি হতে পারেন হাজি, আপনি হতে পারেন পুলিশ অফিসার, লোকটা কোন সম্পর্ক আর তার সম্মান দেখবে না, শুধু বলবে বাবু তোমার জামাই কিন্তু পায়খানা। আই বলবে না, বলবে না। মসজিদ হলো পবিত্র জায়গা, পায়খানার মতো নোংরামি মেখে মসজিদে কি ঢুকতে দেবেন? যদি দুনিয়ার সামান্য নোংরামি জামায় লেগে থাকলে মসজিদের মতো পবিত্র জায়গায় ঢোকা না যায়। এই অন্তরে সুদের মতো নোংরামি, এই অন্তরে ঘুষের মতো নোংরামি, এই অন্তরে গালির মতো নোংরামি, এই অন্তরে গরিবের সম্পদ আত্মসাত করার মতো মারাত্মক গোনা, এই অন্তরে সিনেমা দেখার মতো গোনা, এই বিদ্যা অপবাদ, এই অন্তরে জুলুম ফেরেববাজি ধোকাবাজি, এই রকম নোংরামি মেখে কি আল্লাহ পবিত্র জান্নাতে যাওয়া সম্ভব? কি গো হাত তুলে বলছেন যাব, যা পেট পর্যন্ত যান, খবর আছে যান। আল্লাহ এই জন্য বলেছেন আমার সম্মানী ভাইরা, উদখুলু ফিসসিলমি কাফা, আল্লাহ বলেছেন পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হও। আর পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হতে গেলে আপনার ভিতরে যে কুঅভ্যাস রয়েছে, আপনার ভিতরে যে অন্যায় কাজ রয়েছে, শরীয়তের সীমা লঙ্ঘন করেন, ওগুলোকে ত্যাগ করা লাগবে। কথা ঠিক না ভুল? ও সোনার মানিকেরা, ও নজওয়ান তরুণেরা, মায়েরা বোনেরা, আমরা নিজে ধ্বংস তো হয়ে গেলাম, একটু পরিবর্তনের চেষ্টা করেন। এতটুকু আবেদন করব, আপনার সোনার মানিক বাচ্চাকে নষ্ট করবেন না, আপনার কলিজার টুকরা বাচ্চাকে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার করেন, আপনার বাচ্চাকে মাদ্রাসায় পড়িয়ে শরীয়তের শিক্ষাটা দেন, দৃষ্টান্ত দেব। ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আমার আপনার জন্য বড় নিয়ামত ছিলেন। দুনিয়ার বুকে মানুষ ওডাদাত করে করে ইবাদত করে করে আল্লাহর ওলি হয়ে যেতে পারে, ইবাদতের যোগ্যতা দেখিয়ে কোনোদিন মুজাদ্দিদ হতে পারে না। আল্লাহ দয়াময়, আমার আপনার পীর মুর্শিদ মুজাদ্দিদ জামান আল্লাহ মুজাদ্দিদ করেছিলেন। আরো জোরে বলেন, আমার আপনার পীর মুর্শিদ মুজাদ্দিদ জামান, তিনি তো মানুষ ছিলেন, তিনি কেমন জীবন যাপন করলেন, তিনি কোরআনের উপরে আমল করতেন, হাদিসের উপরে আমল করে তিনি মহব্বত করতেন আমার দয়ার নবীকে। তিনি নিজে যেমন গোনামুক্ত ছিলেন, তিনি নিজে যেমন শরীয়তের পাবন্দী করতেন, তার আল্লাহ পাঁচটা ছেলে সন্তান দিয়েছিলেন, এই পাঁচটা ছেলেকে তিনি মানুষের মতো মানুষ করেছিলেন না করেননি? আল্লাহর নবী তার নূরের জবানে বললেন, আলা কুল্লুকুম রাহিন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাহিয়াতি। ও বাবা সাহাবারা, নবী জানিয়ে দিলাম তোমরা প্রত্যেকে এক একজন দায়িত্ববান জিম্মাদার মানুষ, তোমাদের সন্তান স্ত্রী পুত্রের উপরে দায়িত্ব আর কর্তব্য রয়েছে। একটাও দাঁড়িয়ে চাচা ছিল না, তার পাঁচটা ছেলে একটাও দাঁড়িয়ে পেশাব করতো না, মানিক বাচ্চাকে শুধু নামাজি আলেম করিনি, হাক্কানি ওলি করে রেখে গেছেন। জোরে হয় না? আর সবাই মিলে বলা যায় না, নারাই তকবীর, নারাই তকবীর। ও সোনার মানিকেরা, ও আমার মুরব্বি আর আব্বা জানেরা, আপনারা বলবেন শুধু হুজুর হতি বলছে, হুজুর বলে হুজুর হতি বলছে না, চিনা আপনার ছেলের জেনারেল শিক্ষার পাশাপাশি যদি শরীয়তের শিক্ষা না থাকে, ওই কোন ছেলেটা শরীয়তের শিক্ষা ছাড়া মানুষের মতো মানুষ হয়েছে একটা দেখান তো? ও সোনার মানিকেরা, ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জামান একটা কলিজার টুকরা ছিলেন, তিনি সে দৃষ্টান্ত রেখে গেছেন, তিনি যে শুধু আরাবিক লাইনে
শিক্ষা দিয়েছিলেন এই নয়, তিনি জেনারেল শিক্ষার গুরুত্ব দিয়েছিলেন। পুরপুরা জমিনে একটা নক্ষত্র দীর্ঘদিন চলছিল, আল্লাহ দীর্ঘদিন হায়াতে রেখেছিলেন। পুরপুরা জমিনে মুজাদ্দিদ জামানের কলিজার টুকরা মেজলা হুজুর পীর কিবলাকে আল্লাহ দীর্ঘদিন হায়াত দিয়েছিলেন না দেননি? জীবনী দেখেন, তিনি সেই জামানায় বাংলা জেনারেল শিক্ষায় এতটা শিক্ষিত হয়েছিলেন, চাকরি পাওয়ার যোগ্য হয়ে গেল। আব্বা দরবারে আসে, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা বলেছিলেন, ও সোনার মানিকের আল্লাহর বলি, তিনি তার ডিগ্রি এক্ষুনে কাগজপত্র জমা দিলে চাকরি হয়ে যাবে, তুমি কি চাকরি করবে? আল্লাহর ওই কলিজার টুকরো আমার আপনার পীর মোর্শেদ মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মাথাটা হেঁট করে ভাবতে লাগলেন। আব্বার মুখের পানে তাকান, ও আমার আব্বা জান, ও মুজাদ্দিদ জামান জামানার মুজাদ্দিদ, আল্লাহ আপনাকে বড় নিয়ামত করেছেন, একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র, এই তিন নম্বর চোখটা আল্লাহ আপনার খুলে দিয়েছে, আপনার ভিতরে মারেফাতি তাসাউফের শিক্ষা রয়েছে, আমি দুনিয়া আবু জাফর যদি চাকরি করি কিছু পয়সা পাবো, আপনার মতো একজন শ্রেষ্ঠ আব্বাকে পেয়ে যদি আল্লাহ আল্লাহ রসুলকে না চিনতে পারি, আমি আবু জাফর দুনিয়ার জমিনে খানেকের জন্য হয়তো সুখী হব, আমি আবু জাফরের আখিরাতটা বরবাদ হয়ে যাবে। ও আব্বা জান, ও জামানা মুজাদ্দিদ, আমি আপনার হাতে হাত দিয়ে বায়াত হই, দুনিয়ার চাকরি চাই না, আল্লাহ আর আল্লাহ রসুলকে চিনতে চাই। আরো জোরে বলেন, জেনারেল শিক্ষা করে চাকরি করান, শরিয়াত মানা করিনি। তিনি তার ছেলেকে চাকরির যোগ্য করেছিলেন, কিন্তু শরিয়াতের শিক্ষা দিয়েছিলেন। আহারে বাপ, আপনি আপনার তো সব জায়গা উচিত, আপনার ছেলেকে নিয়ে গর্ব করছেন, একটা ছেলে যদি হয়, আপনার ছেলে বিল্ডিং বালাখানা হোক, ছেলের গাড়ি হোক বাড়ি হোক, এ শখ যদি যাকে, এমন একটা বাচ্চাকে রেখে যান আপনার মরণের পরে ওই সোনার মানিক বাচ্চা যেন গোসল দেয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? এমন একটা বাচ্চাকে রেখে যান যে বাচ্চাটা আপনার মরণের পরে নিজে যেন বাপের জানাজাটা পড়তে পারে। কথা ঠিক না ভুল? এমন একটা বাচ্চাকে রেখে যান যে বাচ্চাটা মরণের পরে মাতার ধারে বসে বসে কোরআন পাক তেলাওয়াত করবে, যে বাচ্চাটা আব্বা লাশটা কবরে রেখে বাসগুলো যখন আস্তে আস্তে চাপা দেয় কবরটা অন্ধকার হয়ে যায়, ওই সময় মানুষটা কবরে গিয়ে বড় অসহায় হয়ে যায়। আল্লাহ নবী বললেন, আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহার, একটা ডুবন্ত ব্যক্তি পানির মধ্যে হাবুডুবু খায় তবু হাতটা উপরের দিকে ছোড়াছুড়ি করে, সাহারাবিহীন হয়ে যায়। পানির মধ্যে ডুবন্ত ব্যক্তি যতটা না অসহায় হয় তার থেকে একজন কবরবাসী আরো বড় অসহায় হয়ে যান। এমন একটা সোনার মানিক বাচ্চাকে রেখে যান, দুনিয়ার মানুষ আপনাকে কবরে রেখে বলবে তাড়াতাড়ি কবরটা ছেড়ে দে, আপনার সোনার মানিক বাচ্চা বলবে আমার আব্বা বড় কষ্ট পরিশ্রম করে মানুষ করে আমাকে লেখাপড়া শিখিয়েছিল, শরিয়াতের শিক্ষা দিয়েছিল, আপনার কোরআন পড়নেওয়ালা বাচ্চা যদি হয় দুনিয়ার মানুষ কবর ছেড়ে চলে গেলে বাচ্চাটা দাঁড়িয়ে আব্বার লাশটা কবরে রেখে নিষ্ঠুর বাচ্চা হলেও অন্তরটা কাঁদে, আপনার কোরআন পড়নেওয়ালা বাচ্চা যদি হয় আপনি মার আব্বা আপনার মতো আব্বার মার কবরের ধারে দাঁড়িয়ে দুটা চোখের পানি ফেলে ফেলে কোরআন পাক পড়ে যদি দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ নবী বললেন সোনার মানিক বাচ্চার চোখের পানি নাকের ডোকায় আসার আগে আল্লাহ দরবারে দোয়াটা কবুল হয়ে যায়। জোরে বলেন, মহব্বত করে হয় না? একটা ছেলেকে এরকম রেখে যান, মাদ্রাসায় পাঠাতেই হবে, মাদ্রাসার শিক্ষা ছাড়া আপনার ছেলে ডিগ্রি পাবে, মানুষ হবে, মানুষত্ব পাবে না। কথা ঠিক না ভুল? আমার সম্মানী ভাইরা, আমরা কিছু মানুষ আছি কি করি জানেন, মাদ্রাসার ছেলেদের ভুল খুঁজে বেড়ায়। আমরা কিছু মানুষ আছি মাদ্রাসার ছেলেদেরকে দাঁত ছিটকায় দেখতে পারে না, হুজুরদের দেখে হিংসা হয়। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ বলছিলেন আপনাদের মাদ্রাসার হেড মোদারেস হযরত হাফেজ মাওলানা কারি মাহমুদুল হাসান সাহেব, ওমা ইউরিদুল্লাহু খাইরা ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যাকে চান তাকে দিনের আলেম এলেম দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইরে পড়াশোনা করেছি অত্যন্ত কষ্টের সঙ্গে, গুজরাটে দেখেছি বিহারি বাচ্চাগুলো সারা বছর পায়ে জুতো জোটে না, এই রকম ছেলেগুলো হাক্কানি আলেম হয়েছে, বাপের পয়সা রয়েছে চাকরি রয়েছে, ওই ছেলেটা আলেম হতে পারেনি, এ তো আল্লাহর দান। চেষ্টা করেন আপনার ছেলেকে আলেম করার, এই ছেলেকে দেখে হিংসা করে হুজুরদের দেখলে হিংসা লাগে, হুজুর কেন হওনি, তোমার ছেলেকে হুজুর কেন করুনি,
হুজুরদের তো প্রয়োজন পড়ে, তুমি মরে গেলে তোমার যা ছেলে রেখে যাচ্ছ সেটা গোসল দিতে পারে না, হুজুরের দরবারে ছুটতে হয়। তুমি মরে গেলে তোমার ছেলে রেখে যাচ্ছ যে জানাজা পড়ে না, পড়তে পারে না, তুমি তো নিজেও জানতে না সে হুজুরের আপনি মরে যাবেন, আপনার মাথার ধারে গিয়ে কোরআন পাক ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পড়বে, খোদার কসম আপনার নসিব খুলে যাবে। আপনি যদি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় এই মাদ্রাসার ছাত্রদের মহব্বত না করে আর ওই ছাত্র যদি কোরআন তেলাওয়াত করে আপনার নসিবে কবুল হবে তো? বলে বিবাহ পড়িয়েছিল কে?